একুশে জুলাইয়ের আবেগকে চুরি করার চেষ্টা করছে বিজেপি, এমনই মারাত্মক অভিযোগ আনলেন আরামবাগের তৃণমূল নেতা রাজেশ চৌধুরী। তিনি বলেন, বিশ্বাসঘাতকতার মাধ্যমেই বিজেপি দলের জন্ম। বিধানসভা ভোটের আগে তৃণমূলের বিধায়ক ও সাংসদ ভাঙিয়ে বাংলা জয় করার স্বপ্ন দেখেছিল। বাংলার মানুষ তার যোগ্য জবাব দিয়েছে, বাকিটুকু 2024 জবাব দিয়ে দেবে। উল্লেখ্য, তৃণমূলের উদ্যোগে সারা রাজ্যের পাশাপাশি আরামবাগ শহরেও বুথে বুথে শহীদ দিবস পালিত হচ্ছে। এরই পাল্টা হিসেবে এদিন বিজেপিও শহীদ শ্রদ্ধাঞ্জলির আয়োজন করেছে। সেই প্রসঙ্গেই তৃণমূল নেতা রাজেশ চৌধুরী এই মন্তব্য করেন। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, একুশে জুলাই জিন্দাবাদ, মাতরম, বন্দে কি। আমাদের সারা বাংলার প্রত্যেকটা বুথে তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস 21 জুলাই, আপনারা জানেন যে 21 জুলাই তৈরি হয়েছিল ভারতবর্ষের মানুষের নির্বাচনে সচিত্র পরিচয়পত্রের ব্যবস্থা করার দাবিতে। তারপর থেকে তৃণমূল কংগ্রেসের পতাকা তলে যত আন্দোলন সংগঠিত হয়েছে, সেই আন্দোলনে যারা শরিক হতে গিয়ে শহীদ হয়েছিলেন, এই সকল শহীদদের আত্মার শান্তি কামনায় তাদের জন্য তাদেরকে আজকের এই দিনটি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের উৎসর্গ করা হয় প্রত্যেক বছর। সমস্ত শহরে, ব্লকে, সমস্ত বুথে চলছে, বিভিন্ন জায়গায় আমাদের বিভিন্ন নেতৃত্ববৃন্দ, আমাদের সহকর্মীরা সমানভাবে এই কর্মসূচি চলতে থাকে। ভার্চুয়াল সভা শহরের বিভিন্ন প্রান্তে এবং গ্রামেও বিভিন্ন জায়গাতে জায়ান্ট স্ক্রিন বসানো হয়েছে এবং বিভিন্ন জায়গায় টিভির অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। বিজেপি তৃণমূলের নেতা, তৃণমূলের সাংসদ, বিধায়ককে ধার করে বাংলা জয়ের স্বপ্ন দেখেছিল, বাংলার মানুষ নির্বাচনে তার জবাব দিয়ে দিয়েছে। আর বিজেপি এখন এই তৃণমূলের আবেগকে চুরি করে বাংলায় মাথা তুলে দাঁড়াবার চেষ্টা করছে, বাংলার মানুষ আবার 24 তার সঠিক উত্তর দিয়ে দেবে। বললাম তো যে তৃণমূল থেকে ধার করে, তৃণমূল থেকে চুরি করে বিধানসভা ভোটকে তার স্বপ্ন দেখেছিল, তৃণমূলের দল ভাঙিয়ে, বিধায়ক ভাঙিয়ে, সাংসদ ভাঙিয়ে এখন তৃণমূলের যে আবেগ, 21 জুলাই আবেগকে চুরি করার চেষ্টা করছে, এর উত্তরও মানুষ 24 দিয়ে দেবে। তাদের মুখে সমস্ত কথা, উত্তরপ্রদেশে দলিত হত্যা হচ্ছে, মহিলা খুন হচ্ছে, তাদের মুখে সব এসব মানায় না। বিজেপির জন্ম হয়েছে বিশ্বাসঘাতকতার খুন দিয়ে। নিউনূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হারতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।